হ্যালো ভিওয়ার্স আলাইকুম আজ একটি ড্রপ সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে দেব তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বাটনটি বাজিয়ে দেবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন তারা যেন ভিডিওটি দেখে উপকৃত হয় এবং ওষুধ সম্পর্কে সচেতন হতে পারে ওষুধটি সাধারণত ড্রপ আকারে হয়ে থাকে এটি অ্যামব্রক্স আর এই ওষুধটির জেনেটিক নাম হলো অ্যামব্রক্সল হাইড্রোক্লোরাইড বিপি আর একটি প্যাকে সাধারণত পনেরো মিলিগ্রাম ওষুধ থাকে আর পেডিয়াটিক ড্রপ বা শ্বাসতন্ত্রের স্লেমা পরিষ্কার ও কপ নির্ময়ে এই ওষুধটি অত্যন্ত ব্যবহার করা হয় এই ওষুধটি সাধারণত জিরো থেকে ছয় মাস বয়সের বাচ্চাদের জন্য অত্যন্ত উপযোগী যেসব শিশুদের সাধারণত কাশি অথবা শ্বাসতন্ত্রের সমস্যায় তারা এই ওষুধটি ব্যবহার করবেন এই ওষুধটি ছয় মাসের উপরের শিশুদের জন্য নয় তাদের জন্য অন্য ওষুধ রয়েছে এটি সাধারণত ড্রপ মুখে খাওয়ানো যাবে অথবা ও দেওয়া যাবে এই ওষুধটি কি কী কারণে আপনারা ব্যবহার করতে পারেন আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলবো যেমন সিলেমা কাশি সিলেমাযুক্ত যদি শ্বাসতন্ত্রের সমস্যা হয় অথবা সিলেমা যুক্ত বা ব্রঙ্কাইটিসের সমস্যা হয় বা ব্রঙ্কিয়াল এজমা হয় অথবা ব্রঙ্কাইটিস বা ক্রনিক নিউমোনিয়া হলে এই ওষুধটি অত্যন্ত ব্যবহার করা হয় শিশু বয়সে যেসব শিশুদের ঠান্ডা কাশি অর্থাৎ শুকনো কাশি হয় অথবা জন্মের পরে যখন নবজাতক শিশুর ঠান্ডা লাগে অথবা ঠান্ডার সমস্যা হয় এই ওষুধটি আপনারা ব্যবহার করতে পারেন আর ডক্টরা সাধারণত এই ওষুধটি ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন আপনারা ওষুধ ব্যবহার করার পূর্বে অবশ্যই একটি ডক্টরের পরামর্শ নেবেন অর্থাৎ শিশু ডক্টরের পরামর্শ নিয়ে ওষুধটি ব্যবহার করার চেষ্টা করবেন অযথা ওষুধ ব্যবহার করে কখনও বিভ্রান্তিতে পড়বেন না আর এই ওষুধটি তৈরি করেছে বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল আর আপনারা যখন ওষুধ কিনবেন তখন অবশ্যই তারিখ মাস এবং মেয়াদুদ্দিনের তারিখ দেখে কিনবেন আবার বলছি এই ওষুধটি সাধারণত জিরো থেকে ছয় মাসের বাচ্চাদের জন্য অত্যন্ত উপযোগী আর ওষুধটি খাওয়ার পূর্বে অবশ্যই বোতলটি ঝাঁকিয়ে নেবেন আর কীভাবে ওষুধটি খাওয়াবেন আমি আপনাদের বুঝিয়ে বলবো পেডিয়েটিক ড্রপ সাধারণত জিরো থেকে ছয় মাসের বয়সের শিশুদের জন্য এটি জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম দিনে দুইবার ব্যবহার করবেন আমি আবার বলছি জিরো থেকে ছয় মাস বয়সের শিশুদের সাধারণত জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম দিনে দুইবার ব্যবহার করবেন এবং ছয় থেকে বারো মাস বয়সে শিশুদের জন্য ওয়ান পয়েন্ট জিরো মিলিগ্রাম ব্যবহার করবেন আর এটি সাধারণত জিরো থেকে ছয় মাসের শিশুদের জন্য অত্যন্ত উপযোগী আপনারা যখন এই ওষুধটি খাওয়াবেন একজন ডক্টরের পরামর্শ নেবেন আর এই ওষুধটি সাধারণত যাদের শ্বাসতন্ত্র অর্থাৎ যাদের শুকনো কাশি অথবা ঠান্ডা কাশি অথবা ব্রঙ্কাইটিসের সমস্যা স্মাটিক সমস্যা তাই সেসব শিশুদের জন্য অত্যন্ত উপযোগী আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দেবেন আমরা নতুন নতুন ভিডিও তৈরি করবো আপনাদের জন্য আর এই ওষুধটি সাধারণত কাশি অর্থাৎ শ্বাসতন্ত্রের জন্য ব্যবহার করা হয় আপনারা একজন বিশেষজ্ঞ ডক্টরের শিশু ডক্টরের পরামর্শ নিয়ে ওষুধটি খাওয়াবেন এই একটি প্যাকেটের ভিতর সাধারণত আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ওষুধটি ড্রপ আকার আছে আপনারা যখন খাওয়াবেন জিরো পয়েন্ট ফাইভ এই পর্যন্ত এই পর্যন্ত আপনারা খাওয়াতে পারবেন অথবা যেভাবে আমি বলছি এভাবেও আপনারা এর ভিতরে একটা কাগজ আছে কাগজ অনুযায়ী আপনারা এই ওষুধটি খাওয়াতে পারেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে এই কাগজের সম্পূর্ণ লেখা আছে কিভাবে খাওয়াতে হবে জিরো থেকে ছয় মাস পর্যন্ত জিরো অথবা দিনে দুইবার অথবা ছয় থেকে বারো মাস বয়সের জিরো অন ওয়ান পয়েন্ট জিরো মিলিগ্রাম দিনে দুইবার এইভাবে খাওয়াবেন আপনারা চার দেখেও খাওয়াতে আসসালামু আলাইকুম ভালো থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন আর এই ওষুধটির বাজার মূল্য আমি আপনাদের বলবো এই ওষুধটির বাজার মূল্য পঁয়ত্রিশ টাকা আপনারা তিরিশ টাকায়ও কিনতে পারবেন খুচরা মূল্য আসসালামু আলাইকুম